আসসালামু আলাইকুম। ইজি ইলেকট্রিক্যাল ল্যাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অথবা একজন ইলেকট্রিশিয়ানের যে সকল বিষয়ের উপর দক্ষতা অর্জন করা প্রয়োজন, আজকে আমরা সংক্ষিপ্তভাবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রাথমিক পর্যায়ে আপনাকে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অথবা আপনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল বিভিন্ন ওয়ারিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপর ডল স্টার্টার কন্ট্রোল সার্কিট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ATS কন্ট্রোল সার্কিট অর্থাৎ অটো ট্রান্সফরমার সুইচ সার্কিট সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা রাখতে হবে। থ্রি ফেজ ফিলার সার্কিট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ ব্যবহার করা হয়। থ্রি ফেজ মোটর কানেকশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। স্টার ডেল্টা স্টার্টার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ আপনাকে স্টার ডেল্টা কীভাবে করা হয় সেটা বুঝতে হবে। মোটর ফরওয়ার্ড এবং রিভার্স কীভাবে করা হয়, অর্থাৎ মোটর ফরওয়ার্ড রিভার্স কীভাবে চালায় সেই বিষয়ে আপনাকে জানতে হবে। বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রিয়াল রিলে সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। তারপর ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে কাজ করে, ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে এবং এগুলো কীভাবে কাজ করে সে সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অফ ডেলি টাইমার অন ডেলি টাইমার সম্পর্কে আপনাকে জানতে হবে। থ্রি ফেজ মোটর সিঙ্গেল ফেজ মোটর ওয়ারিং সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। এ বিষয়ে ধারণা না রাখলে আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে কোনো কিছুই করতে পারবেন না। ওভারলোড রিলে সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এসি ডিসি রিলে কীভাবে কাজ করে এ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। এছাড়াও আপনাকে সাবস্টেশন জেনারেটর ট্রান্সফরমার সাবস্টেশনের LT প্যানেল ST প্যানেল PFI প্যানেল এগুলো কীভাবে পরিচালনা করতে হয় সেগুলো আপনাকে জানতে হবে। বিভিন্ন সাইজের কেবল সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে যে কত RM কেবলে কত অ্যাম্পিয়ার ক্যাপাসিটি। বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার সম্পর্কেও আপনাকে জানতে হবে, কারণ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার হয়, কারণ আপনি যদি এগুলো না জানেন ইন্ডাস্ট্রিতে গিয়ে কিচ্ছু করতে পারবেন না। এতক্ষণ ধরে আমি যেগুলো বলছি এই সকল বিষয়গুলো যদি আপনি ভালোভাবে বোঝেন এবং জানেন, সম্মানের সহিত আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে অথবা আপনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে ভালোভাবে কাজ করতে পারবেন ইন্ডাস্ট্রিতে গিয়ে। আপনি যদি আরও এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে আরও দুটি বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে। এক নাম্বার হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে সকল মেশিনগুলো বর্তমানে চলতেছে সেগুলো PLC দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ আপনাকে PLC প্রোগ্রামিং সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। ইন্ডাস্ট্রিতে যে সকল মেশিন চলে মেশিনগুলোতে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ মোটরগুলো রয়েছে সেগুলো বর্তমানে BFD অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভার দ্বারা কন্ট্রোলিং হয়। VFD কন্ট্রোলিং সম্পর্কে আপনাকে জানতে হবে। আমি এতক্ষণ ধরে আপনাদের যে কাজের কথাগুলো বললাম এই কাজগুলো যদি ভালোভাবে করতে পারেন তাহলে এর বাহিরে অন্য যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি এমনিতে পারবেন। তবে আমি এতক্ষণ যেগুলো বলছি সেগুলো সম্পর্কে আপনার খুব ভালো ধারণা রাখতেই হবে, না হয়তো আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে কিচ্ছু করতে পারবেন।